নমস্কার বিষয় বিশ্লেষণের এই বিশেষ আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা সরাসরি রয়েছি আপনাদের সাথে ইতিমধ্যেই রাজ্যের সবচেয়ে চর্চিত যে বিষয় সমগ্র রাজ্যবাসীদের তরফ থেকে যে দাবি করা হচ্ছিল লকডাউন করার জন্য সমগ্র বিশ্বের সাথে সমগ্র দেশ তার সাথে সাথে আমাদের এই ক্ষুদ্র রাজ্য ত্রিপুরা যখন সেই একটি ভাইরাস সেই কোভিড নাইন্টিন রোগের আক সেই চিন্তা এবং সেই আক্রমণে যেখানে আমরা বেতিবস্ত সেই জায়গায় যখন সকল তরফ থেকে দাবি করা হচ্ছিল লকডাউন করার জন্য ইতিমধ্যে আমরা দেখেছি দেশের বেশ কয়েকটি রাজ্যকে লকডাউন করা হয়েছে বেশ কয়েকটি রাজ্যের বেশ কয়েকটি জেলাকে লকডাউন করা হয়েছে এবং তার পাশাপাশি আজকে কিন্তু সেই ঘোষণা হয়ে গেছে আমাদের রাজ্যেও আগামীকাল দুপুর দুইটা থেকে একত্রিশে মার্চ পর্যন্ত আমাদের এই ক্ষুদ্র রাজ্য ত্রিপুরা লকডাউন অবস্থায় থাকবে যেহেতু আমাদের গোটা রাজ্যবাসী এরকম পরিস্থিতিতে আর কোনোদিন হয়তো বা আসেননি এবং এই যে করোনা ভাইরাসের আতঙ্কে সমগ্র দেশের সাথে আমাদের রাজ্যবাসীরাও আতঙ্কিত কিভাবে কি করা যায় কি হবে ইতিমধ্যেই গতকালকে সবাই আমরা জনতা কারফিউতে অংশগ্রহণ করেছি সেই জায়গায় আমরা দেখতে পেয়েছি গোটা দেশের সাথে আমাদের রাজ্যেও সমগ্র স্তরের রাজ্যবাসী এই জনতা কারফিউতে সাবলীলভাবে তারা অংশগ্রহণ করেছে এবং তাকে সার্থক ভাবে সম্পন্ন করেছে তারপরে আগামীকাল থেকে যখন লাগাতার একত্রিশে মার্চ পর্যন্ত লকডাউনের ডাকা লকডাউনের সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার সেই জায়গায় কিন্তু কিছু প্রশ্ন বা কিছু সন্দেহ থেকে যায় যে কিভাবে কি হবে প্রশাসনিক কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে কোন পরিষেবাগুলি উন্মুক্ত থাকবে কোন পরিষেবাগুলি বন্ধ থাকবে তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন জনমনে রয়েছে এবং তার প্রভাব কিন্তু রাজ্যের প্রত্যেকটি বাজারে আজকে লক্ষ্য করা গেছে আমরা যতটুকু আমাদের কাছে খবর রয়েছে গোটা রাজ্যের প্রত্যেকটি বাজারে কিন্তু আজকে প্রচণ্ড ভিড় ছিল কারণ সবার কাছেই সে একটা খবর ছিল যে আগামীকাল থেকে লকডাউন হতে পারে এখন লকডাউনের ফলে যদি বাজার বন্ধ হয়ে যায় সেই কারণে কিন্তু প্রত্যেকেই বাড়িতে পনেরো দিন বা এক মাসের জন্য খাদ্য মজুত করার সেই পরিকল্পনা নিয়ে বাজারে গিয়েছেন তাই আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটি বাজারে সেই ভিড় ছিল তো গোটা বিষয়টি নিয়ে আমরা আজকে আমাদের এই বিষয় বিশ্লেষণ আলোচনা করব কি সিদ্ধান্ত সরকারের তরফ থেকে গ্রহণ করা হয়েছে এই লকডাউন ব্যাপারটাই কি সব সামগ্রিকভাবে এই লকডাউন অবস্থায় রাজ্যের কি কি পরিষেবাগুলি বন্ধ থাকবে বা কি কি পরিষেবাগুলি উন্মুক্ত থাকবে আপনাদের প্যানিক হওয়ার কিছু নেই কিভাবে কি করবেন কি করবেন না এই বিষয়টি নিয়ে আমরা আজকের এই আলোচনায় থাকবো আমাদের এই আলোচনায় আমার সাথে রয়েছেন আমাদের সহযোগী সতজল আচার্য এবং তাজুল ইসলাম তো আমরা প্রথমেই আমাদের এই আলোচনাটি শুরু করার চেষ্টা করব আজকে সরকার যে সিদ্ধান্তগুলি গ্রহণ করেছেন এই যে লকডাউনের সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা কতটুকু প্রয়োজনীয় ছিল আজকে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সমগ্র দেশে তার সাথে আমাদের রাজ্যেও বিভিন্ন প্রকার যে আতঙ্কের সৃষ্টি হয়েছে সেই জায়গায় এই লকডাউনের কি গুরুত্ব বা কতটাই প্রয়োজন ছিল এই লকডাউনের সেটা নিয়ে আমি প্রথমেই আমার সহযোগী শতদল বাবুর কাছে জানতে চাইব যে এই যে লকডাউনটা ডাকা হয়েছে বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে খুবই দাবি করা হচ্ছিল সমগ্র স্তরের মানুষের তরফ থেকে রাজ্যের ইতিমধ্যে আমরা দেখেছি রাজ্য দেশের বিভিন্ন রাজ্যেও সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাজ্যের প্রেক্ষাপটে এটা কতটুকু দরকার ছিল বলে আপনার মনে হয় না দেখুন করোনার যে ভয়াল গ্রাস করে নিচ্ছিল যে পুরো দেশের সাথে আমাদের রাজ্যেও যদিও রাজ্যে এখনও পর্যন্ত ধরা পড়েনি একটা কেসও পাওয়া যায়নি পজিটিভ তো বিভিন্ন মহল থেকেই পাবলিক থেকেও একটা দাবি উঠছিল হ্যাঁ যে লকডাউন করা হোক রাজ্যকে পাশাপাশি আমরা দেখলাম যে আপনার ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো যেগুলো আছে পাঞ্জাব রাজস্থান থেকে শুরু করে হ্যাঁ তারপর পশ্চিমবঙ্গ হ্যাঁ আসাম পর্যন্ত লকডাউন করে দেওয়া হয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের বাংলাদেশে লকডাউন করে দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে আমাদের একটা দাবি সব মহল থেকেই কিন্তু ছিল এবং এটার একটা যুক্তিযুক্ত একটা যুক্তিগত ছিল এটা দেওয়া আমি মনে করি ঠিক হ্যাঁ এবং এটা আপনার করার আগে রাজ্য প্রশাসন কিন্তু বিভিন্ন দিকটা চিন্তা করে নিয়েছেন অলরেডি বিভিন্ন সিদ্ধান্ত অলরেডি নিয়েছেন সাধারণের জন্য ঠিক আছে এই মুহূর্তে আমি এতটুকুই বলবো যে লকডাউন করাটা হ্যাঁ একদম মানে সঠিক সিদ্ধান্ত রাজ্য প্রশাসনের আমরা আপনাদের কাছে সামগ্রিকভাবে গোটা বিষয়টি তুলে ধরার চেষ্টা করব আজকে মুখ্যমন্ত্রী এবং তার সাথে আইনমন্ত্রী ছিলেন এবং সেই রাজ্য প্রশাসনের উচ্চ আধিকারিকরা ছিলেন যে প্রেস কনফারেন্স করা হয়েছে সেই জায়গায় লকডাউনে কি কী ব্যবস্থা থাকবে সেই ব্যবস্থা সম্পর্কে কিন্তু একটা জিস্ট আইডিয়া দেওয়া হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেখানে তিন লক্ষ পঁচানব্বই হাজার সামাজিক ভাতা প্রাপক রয়েছেন এই রাজ্যে তাদেরকে কিন্তু দুই মাসের অর্থাৎ এপ্রিল এবং মে মাসের অগ্রিম ভাতা তাদেরকে প্রদান করা হবে এবং অন্তদয় অন্নপূর্ণা যোজনা এবং প্রায়োরিটি গ্রুপের যে সমস্ত পরিবার দুই টাকা কেজি দরে চাল পাচ্ছিলেন তাদেরকে বিনামূল্যে পনেরো দিনের পর্যন্ত অগ্রিম রেশনিংয়ের ব্যবস্থা সেখানে সরকারের তরফ থেকে করা হচ্ছে মোট পরিবার রয়েছে সেখানে পাঁচ লক্ষ ছিয়াশি হাজার পরিবার এবং রাজ্যের বিদ্যালয়গুলিতে যে মিড ডে মিলের ব্যবস্থা রয়েছে সেখানে সর্বমোট চার লক্ষ বত্রিশ হাজার দুইশো উনআশি জন ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে কিন্তু পনেরো দিনের চাল ডাল বাড়িতে পৌঁছে দেওয়া হবে এবং সেই ব্যবস্থাটা গ্রহণ করা হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে যে সকল শিশুরা রয়েছে সেখানে তিন লক্ষ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন এবং গর্ভবতী মা রয়েছেন তেষট্টি হাজার একশো পঞ্চান্ন অন্যান্য সুবিধাভোগীরা যারা রয়েছেন তাদের পরিবারে চাল বাড়িতে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে শহরাঞ্চলে টুয়েপের কাজে যুক্ত শ্রমিকদের যারা রয়েছেন তাদের জন্য পাঁচ কোটি টাকার কাজ মঞ্জুর করা হয়েছে এবং রেগার শ্রমিকদের এই পরিস্থিতি যাতে তাদের কাজের অসুবিধা না হয় তার জন্য দশ দিনের কাজ সেখানে তাদের জন্য বরাদ্দ করা হয়েছে এবং টুয়েপ এবং মেন রেগার আন্ডারে যে কাজগুলি হবে সেখানে সামগ্রিকভাবে সোশ্যাল ডিস্টেন্স প্রপার হাইজিন এবং প্রপার সেই বিষয়গুলি যাতে মেনটেন করা হয় সেইটা সেই দিকে নজর রাখা হয়েছে সরকারের তরফ থেকে তার পাশাপাশি ইমার্জেন্সি কাজ যেন করা যেতে পারে তার জন্য পাঁচ কোটি টাকার একটা পিডিএফ ফান্ড থেকে সেটা মঞ্জুর করা হয়েছে এবং তার পাশাপাশি আরেকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই করোনা ভাইরাস সংক্রমণ কালে যে সকল চিকিৎসকরা যারা তাদের সেই অনিরলস তাদের কর্তব্য তারা পালন করে যাচ্ছেন এই যখন সমগ্র মানবজাতি একটা ধ্বংসের মুখে একটা গোটা বলা যেতে পারে একটা বিশ্বযুদ্ধ চলা সাময়িক একটা পরিস্থিতির মুখে সেই জায়গায় প্রত্যেক দিন কিন্তু সেই স্বাস্থ্যকর্মীরা কাজ করে যাচ্ছেন তাদের যদি কোনো অসুবিধা বা ক্ষতিগ্রস্ত হন তারা এই চিকিৎসা চলাকালীন তাদের জন্য কিন্তু সরকার চার লক্ষ টাকা করে বরাদ্দ করেছেন গোটা বিষয়টি যখন আজকে চোর হতে শুরু করে গোটা রাজ্যে যে লকডাউন হতে যাচ্ছে তখন কিন্তু রাজ্যের যারা নিবাসীরা রয়েছেন তারা বেতিব্যস্ত হয়ে পড়েন এবং তারা কিন্তু সেই বাজারগুলিতে ভিড় জমাতে থাকেন চাল হোক ডাল হোক বা আলু তেল এ সকল জাতীয় যেগুলি নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলি বাড়িতে মজুত করার জন্য কিন্তু তারা বাজারে যেতে থাকেন তখন একটি বিষয়ে সামনে আসে সমগ্র রাজ্য থেকেই যে এখানে কিন্তু একটা কালো শুরু হয়ে গেছে প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য কিন্তু একটা খুব অল্প সময়ের মধ্যে যারা অসাধু ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু বর্ধিত মূল্যে সেই জিনিসগুলি বিক্রি করা শুরু করেছিলেন ব্যবসায়ীদের আর সাধারণ মানুষদের মধ্যে তো সেই বিষয়ে যখন অভিযোগ আসে আমরা নিউজ মিডিয়া সিটির তরফ থেকেও বিশালগড় বাজারে সে একটি অভিযান সেখানে আমরা করি এবং সেই জায়গায় আমাদের প্রতিনিধি তাজুল ইসলাম ছিলেন আমরা তাজুলের কাছে জানতে চাইব এই পরিস্থিতি যখন গোটা রাজ্যে একটি সকলেই রাজ্যের সকল রাজ্যবাসী যখন বলা যেতে পারে তারা যেহেতু এরকম লকডাউনের সম্মুখীন আর কখনো হননি সেই জায়গায় কিন্তু সেই পরিস্থিতিটা বা সেই মানসিক অবস্থাটা আসাটা অত্যন্ত স্বাভাবিক যে বাড়িতে নিত্য প্রয়োজন প্রয়োজনীয় যে খাদ্যের সরঞ্জাম রয়েছে সেটা যাতে যোগান করা যায় সেই পরিস্থিতিতে এইভাবে যখন কালোবাজারে শুরু হয়ে যায় এই বিষয়টাকে কীভাবে দেখেন এবং আপনি আজকে ছিলেন বিশালগড় বাজারে নিউ মার্কেটে এবং সেই নিজের বাজার এলাকায় এবং প্রশাসনিক সেখানে পদক্ষেপ গ্রহণ করা হয় আপনি গোটা বিষয়টা কীভাবে দেখেন এবং আপনি এখান থেকে কি বলতে চাইবেন এই বিষয়টা নিয়ে নমস্কার প্রথমে আপনাদের ধন্যবাদ দেব কারণ এরকম একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনারা আজকের এই সময়ে আলোচনায় বসছেন আজ এরকম একটা পরিস্থিতির সম্মুখীন বিশ্ববাসী কোনোদিনও এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছেন কিনা তারা কবে হয়েছেন তা জানেন না যেই অবস্থার সম্মুখীন আমরা যেই করোনা ভাইরাসের সংক্রমণের বিষয়ে আমরা প্রায় সকলে অজানা আমরা সেই বিষয়টাকে নিয়ে সেরকমভাবে কেউই বলতে পারছি না বিষয়টা কি হচ্ছে বা কি হবে বা কী হচ্ছে যে আজকে যে লকডাউনের যে আপনি কথাটা বললেন যে রাজ্য লকডাউন হয়ে গেছে আমাদের ত্রিপুরা রাজ্য লকডাউন হয়ে গেছে আমাদের আপামোর ত্রিপুরাবাসী লকডাউন শব্দটার সঙ্গেই পরিচিত ছিল না নতুন একটা শব্দ যে লকডাউন হয়ে যাচ্ছে রাজ্য যে মানুষ কিছুটা আতঙ্কিত হয়ে গেছে ভেবে পাচ্ছে না যে লকডাউন হলে কি হবে বা লকডাউন কেন করা হয় বা এটার সুফল কি কুফল কি বা কি কি সুবিধা থেকে আমরা বঞ্চিত হচ্ছি কি কি সুবিধা থেকে আমরা বুক করতে পারবো সেই জিনিসগুলি মানুষের কাছে অজানা আর এই অজানা আতঙ্ক থেকে আজকে দুপুর থেকে দুপুরের পর থেকেই আমরা দেখলাম শুধু বিশালগড় বাজার নয় রাজ্যের প্রায় প্রতিটি বাজার হাটে দোকানে পাটে অসংখ্য ক্রেতার সমাগম ভিড় যখন ঠিক সন্ধ্যা পাঁচটায় আমরা যখন বিশালগড় বাজারে যাই তখন দেখলাম হাজার হাজার মানুষ দেদার ভিড় করছে প্রতিটা দোকানে প্রতিটা দোকানের ভিতরে মানুষ গিজগিজ করছে সেই জায়গায় দাঁড়িয়ে দোকানদার যে রেট বলছে তার স্বাভাবিক দাম থেকে প্রায় দ্বিগুণ এই পরিস্থিতিতে কেউ যদি যাচাই করার চেষ্টা করছে এত দাম বেশি কেন দোকানদার নাকি বলে দিচ্ছেন স্পষ্ট করে ডিস্টার্ব করবেন না সরে যান অন্য দোকানে চলে যান মানুষ কিং কর্তব্য বিমূর হয়ে বললো কুড়ি টাকার আলু সেখানে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা মানুষ কিং কর্তব্য বিমূর হয়ে বললো তারা কি করবে পাশাপাশি যাদের কাছে কিছু পয়সা আছে তাদেরকে দেখা গেল কেউ এক বস্তা বস্তা করে বিভিন্ন সরঞ্জাম আলু পেঁয়াজ সে বাড়িতে নিয়ে করছে সঞ্চয় করার জন্য এক মাসের আগামী দিন যে কি হয় মানুষ একটা ব্যতীবস্ত হয়ে গেছেন এই পরিস্থিতিতে এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী তারা দামটাকে দ্বিগুণ বাড়িয়ে দিলেন যখন আমাদের কাছে খবর আসলো বিভিন্ন মাধ্যম থেকে আমাদেরকে ফোন করা হলো যে ভাই বাজারের অবস্থা ভীষণ খারাপ যে যেখানে সকালবেলা ঠিক সকাল এগারোটার সময় যেই দোকানে আলু প্রতি কেজি বিক্রি হতো কুড়ি টাকায় সেই দোকানেই ঠিক চারটা থেকে সাড়ে চারটার মধ্যে আলু বিকাচ্ছে প্রতি কেজি চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম পরিস্থিতিতে সাধারণ ক্রেতারা যখন একদিকে তাকে নিত্য প্রয়োজনীয় জিনিস নিতেই হবে তার ভয় যদি না পাই ঠিক আমাকে মজুত করতে হবে আর ওপর দিকে অসাধু ব্যবসায়ীরা সুযোগ সুযোগ পেয়ে গেছেন হ্যাঁ যে আমার দোকানে আর আর বেশি মাল নেই আমি এই সুযোগে দামটা নেব এই পরিস্থিতির খবরটা খবর যখন বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে জানলেন জানার পর ঠিক সন্ধ্যা ছয়টা থেকে বিশালগড় নিউ মার্কেটে যখন প্রশাসনিক আধিকারিকগণ তারা ওখানে উপস্থিত হলেন সিপাহী জলার জেলার জেলা অতিরিক্ত জেলাশাসক উদয়ন সিনহা বিশালগড় মহকুমার শাসক জয়ন্ত ভট্টাচার্য এবং মহাকুমার পুলিশ আধিকারিক আবগারি দপ্তরের কর্মী সহ অসংখ্য উচ্চ পর্যায়ের আধিকারিকগড় বিশালগড় নিউ মার্কেটে যখন গেলেন তখন একটা জিনিস লক্ষ্য করলাম দোকানদার যখন অতিরিক্ত দাম রাখতেন ঠিক মুহূর্তের মধ্যে আবার কিছুটা স্বাভাবিক হয়ে গেলেন সময়টা বেশি নয় মুহূর্তের মধ্যে অসংখ্য হাজার হাজার মানুষের ভিড় দেখছেন এবং সেখানে কিন্তু কিন্তু মানে সাধারণ আমাদের প্রশাসন কর্তাদের দেখে তারা কিন্তু বলছিলেন খুশি হয়েছিলেন এতটাই খুশি হয়েছিলেন যে সবাই বলছেন যে দেখো ভাই সকালে কি কিনলাম বিকালে বিকালে কি রেট চলছে কি রেট চলছে এই নিয়ে তাদের একটা খুশিও কারণ দামটা নিয়ে কিছুটা নিয়ন্ত্রণ আসে প্রশাসনিক কর্তাদের হস্তক্ষেপে এবং প্রশাসন কিন্তু এখানে বলা যেতে পারে যে খুব শীঘ্রই সেখানে পদক্ষেপ গ্রহণ করেছে বিশাগর মহকুমা ভালো উদ্যোগ খুব ভালো উদ্যোগ সাধারণ মানুষ অত্যন্ত খুশি প্রশাসনের ভূমিকা যে দুপুর থেকে বিকাল এই মুহূর্তের মধ্যেই প্রশাসনিক কর্তারা ছুটে এলেন এবং প্রতিটা দোকানে গিয়ে দোকানদারকে কড়াভাবে হুঁশিয়ারি করে দিয়ে আসলেন যে আপনার কতটুকু মাল আছে কত করে বিক্রি করছেন সে স্টক এবং সে রেট চার্জ সমস্ত কিছু আগামী কালকের মধ্যে পরিষ্কারভাবে দোকানে লাগিয়ে রাখতে হবে সেই ক্ষেত্রে যখনই খবরটি আমাদের কাছে আসে আপনি ছিলেন আমাদের নিউজ মিডিয়াসিটির টিম সেখানে গিয়েছে এবং তারা এই বিষয়টা নিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেছেন আপনারা এবং দোকানদারদের সাথেও কথা বলেছেন আপনারা সাধারণ মানুষের মধ্যে আপনি আপনি সেখানে আপনি বলছিলেন সেখানে মানুষের তো ভিড় আপনি এই যে ভিড়টা এই ভিড়টাকে আমরা বলতে পারি যে এই যে লকডাউনের একটা যে বিষয় ছিল সেই ভয়ের কারণে মানুষের এই ঢল নেমে গেছে বাজারগুলিতে সেটা হ্যাঁ একদম একদম সেই মানুষ আমি আপনাকে প্রথমেই বললাম লকডাউন সম্পর্কে শব্দটা আমরা একটা সম্পূর্ণ পরিচিত একটা শব্দ সাধারণ মানুষ যখন শুনলো যে রাজ্য নাকি লকডাউন হয়ে যাচ্ছে তার মানে কি মানে সব বন্ধ হয়ে যাচ্ছে আসলে মানুষ এখনো বুঝতে পারেনি যে লকডাউনের আওতার বাইরেও জরুরি পরিষেবাগুলি থাকছে যেমন পেট্রোল পাম্প যেমন বাইক চালক এবং কিছু কিছু প্রাইভেট কারও আছে হ্যাঁ যেগুলি প্রচন্ড ভাবে ভিড় ভিড় জমাতে থাকে কেন তাদের মধ্যে সন্দেহ ছিল সন্দেহ ছিল যে আমরা আগামী দিন সেই পেট্রোল জ্বালানি পাবো কিনা আমরা কোনো বিশেষ আপদে বিপদে আমরা কোথাও যেতে পারবো কিনা সে এটার পেছনে আরেকটা কারণও আছে গতকাল থেকে আমাদের আন্তবাস এবং আন্ত পরিবহন পরিষেবাটা মোটামুটি বন্ধ আছে কিন্তু দ্রব্যমূল্য পরিবহন কারণ কিন্তু বন্ধ বন্ধ আছে কিন্তু সাধারণ মানুষ ভাবছে আমাদের যে মাননীয় খাদ্যমন্ত্রী তিনি বলেও দিয়েছেন যে আপনারা অতি প্রয়োজনীয় জিনিসপত্রের সামগ্রীর জন্য ভয় করবেন না আমরা সেই সব ব্যবস্থা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বোত্তভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আগামী দিনও চালিয়ে যাব থাকবে কিন্তু এই মুহূর্তে মানুষ কিন্তু ভয় আতঙ্কে আতঙ্কে কি করবে বুঝতে পারছে না যেটা আপনি বললেন করুণার আতঙ্কে যেখানে বলা হয়েছে চার থেকে পাঁচজন লোক একসঙ্গে থাকবেন না কিন্তু কিন্তু আজকে বিশালগড় বাজার দেখলেন হাজার হাজার শত শত নয় সেটা হাজার হাজার মানুষ আমরা সেই প্রসঙ্গে আরেকটি বিষয় যে বিষয়টি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার প্রেস কনফারেন্সে খুব সাবলীলভাবে এবং খুব কড়া ভাষায় বলেছেন যেহেতু আমাদের রাজ্য তিন দিক দিয়ে আমাদের রাজ্য বাংলাদেশের বর্ডার রয়েছে এবং সেই সীমান্তবর্তী এলাকায় যদি বাংলাদেশ থেকে কোনো নাগরিক ভারতবর্ষে প্রবেশ করেন সেই ক্ষেত্রে কিন্তু সেই এলাকার প্রধান যারা রয়েছেন বা যদি সেটা ভিলেজ কাউন্সিল হয় সেই যা চেয়ারম্যানরা রয়েছেন পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির তাদেরকে বা সেই পঞ্চায়েত সেক্রেটারি তাদেরকে কিন্তু কড়া পদক্ষেপ তাদের বিরুদ্ধে গ্রহণ করা হবে যদি এরকম কোনো কেস ধরা পড়ে যেখানে বাংলাদেশ থেকে কোনো নাগরিক ভারতের সীমান্তের মধ্যে প্রবেশ করে কোনো বাড়িতে রয়েছেন এবং যেই বাড়িতে থাকবেন সেই বাড়ির কর্তৃপক্ষের বিরুদ্ধেও কিন্তু কড়া পদক্ষেপ সেখানে গ্রহণ করা হবে যে ডিজিজ অ্যাক্ট চালু হয়েছে এইটিন নাইনটি যে ডিজিজ সেভেন্টি সিক্সে যে অ্যাক্ট চালু হয়েছে সেই অ্যাক্ট অনুসারে এবং তার পাশাপাশি ক্রিমিনাল অ্যাক্ট অনুসারেও কিন্তু সেখানে পদক্ষেপ গ্রহণ করা হবে এই যে বিষয়টি ইতিমধ্যেই বর্ডারকে সিল করে দেওয়া হয়েছে আমি 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 সচলতার কাছে যাব এই যে বর্ডারের বর্ডারকে নিয়ে এত বেশি সচেতন হওয়া এই বিষয়টাকে কীভাবে দেখেন কতটুকু দরকার এই বিষয়টা আজকেরই প্রেক্ষাপটে এই করোনা ভাইরাসের প্রেক্ষাপটে দেখুন এটা তো একদম যথোপযুক্ত সিদ্ধান্ত আমি মনে করি হ্যাঁ বর্ডার সিল করে দেওয়া মুখ্যমন্ত্রী আগে থেকেই আপনার চেকপোস্টগুলো যেগুলো হ্যাঁ এগুলি বন্ধ করে দিয়েছিলেন অলরেডি হ্যাঁ আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে উনি ঘোষণা করেছেন যে আপনার এ বর্ডার বর্ডারে কারফিউ জারি থাকবে আগামী এক মাস এক মাস হ্যাঁ পনেরোই এপ্রিল পর্যন্ত পনেরোই এপ্রিল পর্যন্ত পনেরোই এপ্রিল পর্যন্ত কারফিউ জারি থাকছে এর কারণ হচ্ছে কি বাংলাদেশ থেকে হ্যাঁ যদি আপনার এখানে ত্রিপুরাতে অবাধে যদি ঢোকে হ্যাঁ মানুষজন যদি ঢুকে পড়ে তাহলে কিন্তু এ রোগটা ছড়িয়ে যাওয়ার হ্যাঁ করোনা ভাইরাসটা যেটা ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে ঠিক আছে এই বিষয়টা চিন্তা করেই মুখ্যমন্ত্রী কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এটা খুব ভালো সিদ্ধান্ত এবং এটা খুব জরুরি ছিল কতটুকু দরকার কেন দরকার ছিল বলে আপনার মনে হয় বর্ডারকে কেন সিজ করা হয়েছে বা বাংলাদেশের সাথে এই যে বাংলাদেশের সাথে যোগাযোগটা বন্ধ করা সেটা কিভাবে দেখেন বা আমি বলতে চাইবো করোনা ভাইরাসের স্প্রেডিং এর ক্ষেত্রে এটা কিভাবে আপনি দেখেন এবং কেন প্রয়োজন এবং সাধারণ মানুষটাও কেন এই বিষয়ে সচেষ্ট হতে হবে বিশেষ করে বর্ডার এরিয়ায় যে আমাদের দেশের নাগরিকরা রয়েছেন তাদেরকে কতটুকু সচেষ্ট হতে হবে কারণ তাদের উপর কিন্তু সমগ্র রাজ্যের মানুষের কিন্তু একটা যে পরিবেশ সেখানে সেটা কিন্তু তাদের উপর দায়বদ্ধ কিন্তু তারা তারা কিন্তু সেই বিষয়টি দেখতে হবে তো তাদের প্রেক্ষাপটে এই বিষয়টাকে কীভাবে দেখেন আপনি আর করে আপনি বলুন এটা তো ঠিকই আছে আপনার বর্ডার যদি আপনার বন্ধ না করা হয় তাহলে আপনার বাংলাদেশ তো এই করোনা ভাইরাসের হ্যাঁ ঠিক আছে যেখানে লকডাউন অলরেডি বাংলাদেশ সরকার ঘোষণা করেছেন ঠিক আছে তো সেই দিকটাই চিন্তা করে বাংলাদেশ থেকে যদি অবাধে যদি ঢুকে বাংলাদেশের নাগরিকরা যদি ত্রিপুরাতে ঢুকে তাহলে বাংলাদেশের যে আত্মীয় স্বজন আছে ওনাদের বাড়িতে গিয়ে যদি প্রবেশ করে হ্যাঁ যদি প্রশাসন সেই খবরটা না পায় হ্যাঁ তাহলে তো একটা ভয়াবহ আকার ধারণ করতে পারে যেহেতু একজন থেকে আরেকজনের মধ্যে ছড়াচ্ছে রোগটা ঠিক আছে তো এই সিদ্ধান্তটা একদমই পারফেক্ট ডিসিশন হ্যাঁ আমি মনে করি যে বর্ডারটাকে সিল করে দেওয়া হয়েছে হ্যাঁ যদিও মানে আমাদের চারিদিকেই যে আসাম বলুন হ্যাঁ পশ্চিমবঙ্গ বলুন বাংলাদেশ বলুন চারিদিকেই লকডাউন করা হয়েছে অলরেডি কিন্তু বাংলাদেশ বর্ডার বন্ধ করে দেওয়া বা চেকপোস্টগুলি যে বন্ধ করে দেওয়া এবং কারফু জারি রেখা আগামী পনেরো তারিখ পর্যন্ত যেটা বলছেন এটা রাজ্য সরকারের একদম গুরুত্বপূর্ণ ডিসিশন আমরা 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 একবার মুখ্যমন্ত্রীর সেই কথাগুলি শুনবো তিনি ঠিক কি বলেছেন এই প্রাসঙ্গিক বিষয়টিকে নিয়ে কালকে দুইটা থেকে দুপুর দুইটা থেকে এমনিতে ত্রিপুরাতে ওয়ান ফোরটি ফোর আগে জারি ছিল তেরো তারিখ তেরো মার্চ থেকে আমি সমস্ত ত্রিপুরা বাসীকে অনুরোধ করবো এবং দৃঢ়তার সঙ্গে বলবো যে আপনারা 144 ফর্টি ফোর এর নিয়ম কানুন কাল থেকে মানতে হবে এবং 144 এ কি হয় সেই বিষয়ে আপনার অবগত আছেন রাস্তায় বিনা প্রয়োজনে না আসা চারজন পাঁচজন একত্রিত না হওয়া বিনা প্রয়োজনে ঘর থেকে না বের হওয়া বিনা প্রয়োজনে নিজের ভেহিকেল না বের করা কারণ কি এসেন্সিয়াল যে গুডস এর গাড়ি রয়েছে সেগুলোই চলাচল করতে পারবে এবং পাবলিক ট্রান্সপোর্ট টোটালি বন্ধ থাকবে আর তার সঙ্গে সঙ্গে বিশেষ করে আমি বারবার বলছি যে বর্ডার এরিয়াতে বর্ডার এরিয়াতে যারা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান রয়েছেন পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান যারা ভিডিও রয়ছেন আর যারা ইলেক্টেড মেম্বার চায়ো বিলিস কাউন্সিল হোক আর গ্রাম প্রধান বিলিস কাউন্সিলের চেয়ারম্যান আর গ্রাম প্রধান বর্ডার এরিয়াতে কোনো বাংলাদেশী নাগরিক যদি দেখা যায় তো গ্রামার উপরে কঠো অ্যাকশন কপারেট করবে গ্রাম প্রধানের উপরে করবে পঞ্চায়েত সেক্রেটারির উপরে করবে এবং কনসার্ন থানা ওখানে যে থাকবে তার উপরও করা কারবাই করা হবে অ্যাপিডেমিক ডিজিজ অ্যাক্ট এইটিন নাইনটি সেভেন লাগু আছে সে তো লাগু হবে তার সঙ্গে সঙ্গে ক্রিমিনাল অ্যাক্টও তারপরে কেস লাগু করবে রাজ্য সরকার আর যদি কাউর বাড়িতে পাওয়া যায় যে কোনো বিদেশি নাগরিকদের বাংলাদেশ থেকে আসা কোন ব্যক্তিকে তার বাড়িতে রেখেছেন বর্ডার এরিয়াতে হোক আর ত্রিপুরা রাজ্যের পুরো প্রান্তে হোক তোর পুলিশকে খবর দেওয়া আর যারা পুলিশকে খবর দেবে না আর পরবর্তী সময়ে মাধ্যমে জানা যাবে তো ওই পরিবারের উপরে অ্যাকশন হবে সেই যে আমাদের অনুসারে কোনো মতেই ত্রিপুরা সরকার বরদাস্ত করবে না বর্ডার এরিয়াতে কারোর আবগমন আমি আগেই বলেছি কালকেও বারবার অনুরোধ করেছি আজকে আমি কড়া শব্দ তো বলছি যে ত্রিপুরাকে রক্ষা করার জন্য যে কোনো এক্সট্রিম পর্যায় পর্যন্ত সরকার যাবে আর কাউর সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই সেই বিষয়ে তার জন্য এইটি পার্সেন্ট যে আমার এরিয়া আছে সেই বর্ডার এরিয়ার মধ্যে আমি আবারও রিপিট করব প্রধানদের মূল দায়িত্ব থাকবে আর ওই গ্রামের মধ্যে কেউ এসছে প্রধান জানে না তো ওই প্রধানের কাছ থেকে রেজিগনেশন পর্যন্ত রাজ্য সরকার নিতে বাধ্য কারণ সে জানবে না তার এরিয়াতে কে আসছে ঠিক আছে বাড়িতে থাকবে কিন্তু এরিয়া সম্বন্ধে তার ওয়াকি বল থাকবে না এটা অসম্ভব হতেই পারে না তার জন্য আমার মিডিয়ার বন্ধুদের মাধ্যমে এই বার্তাটা আমি সমস্ত ত্রিপুরাবাসীর কাছে পাঠাচ্ছি কোনো মতেই বর্ডার বারবার আমি বর্ডার বর্ডার বলছি এক মাসের জন্য যেটা আমি কালকে ঘোষণা করেছি যে বর্ডার কারফিউ কালকে যেবাে ত্রিপুরাবাসী পুরা ত্রিপুরাতে প্রধানমন্ত্রী যে আবেজনে সারা দিয়ে জনতা যে জনতার আপনারা শুনছিলেন সেখানে মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি খুব কড়া ভাষায় সেখানে তিনি বলেছেন যে বর্ডার এরিয়াতে কিন্তু খুব কড়া পদক্ষেপ সেখানে গ্রহণ করা হবে এবং সেই কনসার্ন থানাগুলিকেও কিন্তু সেখানে বলা হয়েছে যাতে কড়া নজর রাখা হয় সেই জায়গায় এই যে আমরা আতঙ্কিত হচ্ছি এই করোনা ভাইরাসকে নিয়ে যেটা ইতিমধ্যেই আপনারা অবগত আছেন বহিরাজ্য বা বহির দেশ থেকে যদি কোনো আক্রান্ত ব্যক্তি আমাদের রাজ্যে প্রবেশ করে থাকেন তার শরীরের মধ্য থেকে কিন্তু সেটা আমাদের রাজ্যে সেটা ছড়িয়ে পড়তে পারে ইতিমধ্যেই রাজ্যে এমন অনেক সাসপেক্ট রয়েছে যাদেরকে সেলফ কোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে তাদের তাদের আইসোলেটে আইসোলেশনে থাকার জন্য ঘরে তাদের বাড়িতে থাকার জন্য কিন্তু ইতিমধ্যেই এমন অনেকগুলি বিষয় আমাদের সামনে এসেছে সেখানে রাজধানী হোক বা উদয়পুরের হোক বিভিন্ন বিষয় সামনে এসেছে যেখানে এরকম যারা সেলফ কোয়ারেন্টিনে রাখার কথা ছিল কিন্তু তারা কিন্তু সেরকমভাবে সেই বিষয়গুলি তারা ঠিকমতো মানেননি সেই জায়গায় জনতা কারফিউও সেটা খুব সার্থক হয়েছে কিন্তু বর্তমানে আজকে যে পরিস্থিতি দেখা গেছে গতকালকে কিন্তু সামগ্রিকভাবে সমগ্র অংশের মানুষ সেই জনতা কারফিউতে অংশগ্রহণ করেছেন প্রত্যেকেই তাদের বাড়ি ঘরে ছিলেন আজকে আমাদের রাজ্যের প্রেক্ষাপটে যেটা আমরা আমাদের নজরে এসেছে যেহেতু একটা লকডাউনের বিষয় ছিল যেটা ইতিমধ্যেই আমাদের বক্তারা আলোচনা করেছেন সেই বিষয়ে একটা ভয় ছিল যে কি হবে কি হবে না এবং তার জন্য কিন্তু বাড়িতে সেই খাদ্য সামগ্রীর মজুতের জন্য প্রত্যেকটি বাজারে ভিড় জমে এটা কিন্তু আরেকটি দুশ্চিন্তার বিষয় হতে পারে কারণ আমরা জানি এই রোগটি সেই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলেই কিন্তু সেটি ছড়িয়ে পড়বে এবং আমরা যখন সেই সোশ্যাল ডিস্টেন্সটা যখন আমরা মেনটেন করবো না আমরা যখন সামগ্রিকভাবে একত্রিত হতে থাকব সেটা কিন্তু আরও বেশি দ্রুত হারে স্প্রেডিং হতে পারে তো আমি এই এই যে প্রেক্ষাপটটা এই বিষয়ে আমি তাজুলদার কাছে জানতে চাইব যে এই যে ঘটনাগুলি সংঘটিত হলো আজকে বিভিন্ন বাজারে এত ভিড় এবং এত মানুষের সমাগম যদিও যে তাদের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের জন্য তারা বাজারে এসেছেন ঠিক আছে কিন্তু সেটা কিন্তু আমরা যদি এই রোগটির প্রেক্ষাপটে থেকে তখন কিন্তু একটা ভয়াবহ একটা আকার নিতে পারে কি বলবেন আপনি আজকে বিশালগড় বাজারে যেই অবস্থা দেখা গেল জনতার যে বিশালগড় নয় প্রত্যেকটি বাজারে কিন্তু সেম অবস্থা ছিল আগরতলা বড়তলা বাজার থেকে স্পেসিফিক আপনাকে বিশালগড় বাজারের কথা বলছি যে হাজার হাজার মানুষের যে জমায়েত দেখলাম বিভিন্ন দোকান পাটে বাজার করতে ক্রেতারা যেভাবে ভিড় জমাচ্ছেন এটা সত্যি একটা ভয়ঙ্কর দিক কারণ যেখানে পুরো দেশ জুড়ে লকডাউন আর লকডাউন কেন ঘোষণা করা হলো এবং এক একশো চুয়াল্লিশ ধারা তো আছেই অবশ্যই যেখানে আমরা দু থেকে চারজন পাঁচজন একসঙ্গে থাকতে পারছি না নিরাপদ স্থান চাইছি সেই জায়গায় দাঁড়িয়ে হাজার হাজার মানুষের ভিড় সেখানে কি সংক্রমণের সম্ভাবনা থাকে অবশ্যই থাকে অবশ্যই থাকে সে এই জায়গায় দাঁড়িয়ে আসলে আমরা সেই বিষয়টাকে খামখেয়ালি ভাবে এখনো নিচ্ছি গতকাল আপনি বলেছেন গতকাল আমরা দেখেছি আমরা এখনো খামখেয়ালি করছি বিষয়টাকে নিয়ে বিষয়টা খামখেয়ালি করছি গতকাল আমরা দেখেছি প্রধানমন্ত্রীর আরজি সেই আবেদন জনতার রায় আর জনতার কারফিউ আমরা সেটা সুন্দরভাবে সফল করলাম সার্থক করলাম কিন্তু সন্ধ্যার সময় শেষ মুহূর্তে কিন্তু আমরা শেষ মুহূর্তে যা দেখলাম আমাদের খামখেয়ালিপনার একটা বিশাল পরিচয় আমরা পেলাম যেখানে বাড়িতে থেকে

একদিনের আমাদের যুদ্ধ মনে হয় কোন একটা অনুষ্ঠানে আসলে বিষয়টা কিছু কিছু ব্যাপারে মনে হয়েছে আপনার অনেকেই এমন করেছেন যে আপনার খুব জুড়ে হ্যাঁ থাল ইয়ে করছেন যে শব্দ করলে নাকি করোনার করোনার ভাইরাসটা চলে যাবে মরে যাবে হ্যাঁ মরে যাবে হ্যাঁ আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে আপনার এক ভদ্রলোক কি করছেন আপনার তাহলে এরকমভাবে প্রচণ্ড জোরে হ্যাঁ শব্দ করছেন আর বিভিন্ন জায়গাতে যাচ্ছেন হ্যাঁ ঘোরে আনাচে কানাচে বাগানে শব্দ করছেন যেন শব্দের হ্যাঁ প্রভাবে করোনা ভাইরাস চলে যাবে এরকম একটা মানে বিষয় মানুষের মানে যে মূল যে বিষয়বস্তু ছিল সেটা কিন্তু একদম চলে গেছে এবং সেখানে একটা যে অজ্ঞতার পরিচয় সেটা কিন্তু যেটা বলা হয়েছে এবং পরবর্তী সময় আমরা দেখলাম যে কীর্তন বেরিয়ে যাচ্ছে ঢাক ঢোল কাশি নিয়ে সেখানে ঘন্টা নিয়ে কীর্তন করা হচ্ছে সেই বিষয়গুলি কিন্তু এই রোগটা সম্পর্কে যে আতঙ্ক সেটা কিন্তু আরো বেশি বাড়িয়ে তুলছে তো অ্যাকচুয়ালি আপনাকে বলছি আপনাকে বলছি করোনা সংক্রমণ একটা সামাজিক সমস্যা কোনো ব্যক্তি সমস্যা নয় ঠিক একটা সামাজিক পুরুষ সামাজিক সমস্যা আর এই সমস্যা সমাধান করতে হলে সমস্যা থেকে মুক্তি পেতে হলে কোনো একটা শুধুমাত্র স্পেসিফিক একটা হসপিটাল দিয়ে সে সমস্যার সমাধান সম্ভব নয় কোন একটা হসপিটাল দিয়ে আমাদের করোনা যে সমস্যা রয়েছে সংক্রমণের যে সমস্যা রয়েছে সেটা মুক্তি পেয়ে যাবো সেটা ওরা ভুল অনেকে ভাবেন হসপিটাল আছেন ডাক্তারবাবু আছেন নার্স আছেন চিকিৎসক আছেন হয়তো যা হবে হবে ওরাই করবে আসলে ওদের মূল সমস্যাটা এখানে না মূল সমস্যা হচ্ছে আমাদের সচেতনতার অভাব এখনো আমরা খামকেলেও আছি যখন ইতালির ইতালিতে আজ সারা পৃথিবী জুড়ে যে ভয়ঙ্কর তাস তার মধ্যে সর্ব সর্বোচ্চ লেভেলে আছে ইতালি ভয়ঙ্কর মৃত্যু পরিণত হয়ে গেছে ইতালি যে ইতালিতে ভারতের কলকাতার এক ছাত্রী উনি লেখাপড়ার সুবাদে ইতালি গিয়েছিলেন এবং চাকরির সুবাদে বর্তমানে ওখানে থাকছেন ওনার একটা ভিডিও দেখলাম উনি তার অভিজ্ঞতার কথা বর্ণনা করছেন বলছেন গত ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ প্রথম উনি কর্মসূত্রে ওখানে থাকেন স্কুল কলেজ লেভেলে ওনার মানে কর্মস্থান হঠাৎ করে সরকার নাকি ঘোষণা করলো যে স্কুল কলেজ বন্ধ থাকবে উনি খুশি হয়ে গেলেন এবং উনার সহকর্মীরা খুশি হয়ে গেলেন যাক কিছু ছুটি পাওয়া গেল হয়তো আমরা এবার বেড়াতে যাব বন্ধু বান্ধবীদের সঙ্গে আড্ডাখানা গেলেন চা খেলেন ছুটি পেয়েছেন ছুটির খুশ মেজাজে ছুটি পালন করলেন কিন্তু ওই সময় তারা ততটা ভাবে করুণাকে নিয়ে ভাবেননি খবর পেয়েছিলেন নাকি ইতালিতে একজন লোক আক্রান্ত হয়েছেন তখন ভাবলেন একজন হয়েছে তাতে কি অনেক দূর সে উনি যেখানে থাকতেন ওখান থেকে অনেক দূর সে ব্যাপার না এর কিছুদিন পর ঠিক দুদিন পর একটা খবর পেলেন যে করোনায় যে উনি যেই শহরটাতে থাকেন ওই শহর থেকে একদম লাস্ট কোনায় অর্থাৎ ওনার থেকে অনেকটা দূরেই আরেকজন সংক্রমণের খবর পাওয়া গেছে উনি তখনও ভাবলেন আরেকজন হসপিটাল আছে হয়ে যাবে তখন সেভাবে মাথায় নেননি কিন্তু ধীরে 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 একটা সময় সরকারও যখন ঘোষণা করলেন যে দেখো যে দেশের সমস্ত জনগণকে বললেন যে আপনারা সাবধান হন দেশ লকডাউনের পথে যাচ্ছে ভয়ঙ্কর সংকটের পথে যাচ্ছে তখনও মানুষ শুনেনি খামকিয়ালে ছিল আমাদের আজকের যা ভারতবর্ষের পরিস্থিতি আজকে যা পরিস্থিতি সে ঠিক একইভাবে ছিল আজকে আমরা মনে করছি যে আমাদের বিশাল করে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসটা আগে কিনে নেই হাজার হাজার মানুষের ভিড় এখানে কোথায় আক্রমণ হয়েছে কোথায় করোনা সংক্রমণ হয়েছে সে বিষয়ে আমাদের কিছু হবে না ত্রিপুরা এখনও আসেনি আর আসলে বা কি হসপিটাল আছে আমি বারবার একটা কথাই বলবো আপনাদের মাধ্যমে সবাইকে একটা কথাই অনুরোধ করব। একটা হসপিটাল দিয়ে করোনা সংক্রমণ মোকাবেলা সম্ভব নয় এটা সামাজিক বেদি যদি একবার স্প্রেড হয়ে যায় তাহলে ভারতবর্ষের যে কি করুণ অবস্থা হবে ঠিক। তা হয়তো আমরা ভাবতেও পারব না এই পরিস্থিতি দাঁড়িয়ে লকডাউন কতটা যে জরুরি ছিল এবং সময় সাপেক্ষ ছিল যা ঘোষণা হলো সত্যি তা আমাদের মঙ্গলের জন্য আর লকডাউন মানে এই নয় যে আমরা হাজার হাজার মানুষ একসঙ্গে বাজারে গিয়ে দ্রব্যমূল্য কিনবো বা ঘোরাঘুরি করব আড্ডা দেব আমাদের অনেকে ভাবেন লকডাউন হয়ে গেছে আমাদের সবাই মিলে একসঙ্গে কুড়ি পঁচিশ জন মিলে একসঙ্গে আড্ডা দেই হ্যাঁ বা বিনোদন করি বিষয়টা কিন্তু সেরকম নয় লকডাউন মানে আমি বাংলায় যা বুঝি আমি ব্যক্তিগতভাবে যা বলতে চাই লকডাউন মানে হচ্ছে আপনি নিজেকে সুরক্ষিত রাখুন সমাজকে সুরক্ষিত রাখুন নিজে সেভ হয়ে যান গৃহবন্ধু হয়ে যান ঠিক না না এখন পর্যন্ত গোটা দেশের যা সিনারিও প্রায় পাঁচ আক্রান্ত ইতিমধ্যেই নয় জনের মৃত্যু হয়েছে আমাদের দেশে এবং গোটা বিশ্বে পনেরো হাজারেরও বেশি মৃত্যু হয়েছে এবং যে বিষয়টা তাজলব বিশ্লেষণ করলেন ইতালি ইতালির যা ভয়াবহ পরিস্থিতি সেই দৃষ্টিভঙ্গিতে কিন্তু আমাদের দেশের পরিস্থিতি নিয়ে অনেকটা প্রশ্ন উঠছে বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে জাতীয় মিডিয়াতেও সেই বিষয়টা নিয়ে আলোচনা আলোচনা হচ্ছে তো আমাদের রাজ্যের প্রেক্ষাপটে যে আলোচনা করা হচ্ছে যে এখনও পর্যন্ত একটি সাসপেক্টও বা একটি আক্রান্ত রোগী কিন্তু সেখানে নেই আমাদের এখনও এখনও ধরা নি আমাদের রাজ্যে তারপরেও সাসপেক্ট রয়েছে কারণ বহির রাজ্য থেকে বহির দেশ থেকে অনেকেই আমাদের রাজ্যে প্রবেশ করেছেন সেই দৃষ্টিভঙ্গিতে বা সেই জায়গায় থেকে শুধুমাত্রই কি লকডাউন মাধ্যমে আমরা এই এই গোটা রোগ থেকে আমরা মুক্তি পেতে পারবো যদি আমরা সেলফ সাফিসিয়েন্ট না হই আমরা যদি নিজে সচেতন না হই আমি সচেতন ভাবুর কাছে যাবো যে শুধুমাত্রই কি আমরা লকডাউনের মাধ্যমে আমরা আমরা বলতে পারি যে আমরা এই রোগ থেকে মুক্তি পেতে পারবো বা এই রোগের উপর উপর আমরা জয় লাভ করতে পারবো না মোটি এমনটা না হ্যাঁ যদি কেউ ভাবে যে শুধুমাত্র লকডাউন হয়ে গেছে মানে এই ভাইরাসটা আমাকে আর হ্যাঁ অ্যাটাক করতে পারবে না হ্যাঁ এটা সম্পূর্ণটাই ভুল হবে হ্যাঁ লকডাউন মানে করা হচ্ছে কেন যে এটা যেহেতু ভাইরাস একজন থেকে আরেকজনে ছড়াচ্ছে হ্যাঁ এটা শ্বাসের মাধ্যমে যেমন হোক হ্যাঁ আপনার ছোঁয়াছের মাধ্যমে ছড়াচ্ছে তো সেটাকে আমি নিজেকে নিজে আবদ্ধ তাজুলদা যেটা একটু আগে বললেন হ্যাঁ যে নিজেকে নিজে আবদ্ধ করে রাখা ঠিক আছে আমি যে ঘরে আছি ঘরের মধ্যে আবদ্ধ হয়ে থাকা যাতে আমার থেকে আর এটা স্প্রেড আউট না হতে হতে পারে অন্যর মধ্যে যাতে না ছড়াতে পারে সেই সেটা এবং যেই প্রতিষেধক যে ব্যবস্থাগুলি সরকার থেকে নেওয়া হয়েছে প্রশাসন থেকে যেগুলি ঘোষণা করা হয়েছে লিফলেটের মাধ্যমে প্রচার হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলি আমাদের মেনে চলা দরকার প্রত্যেকটাকে পুঙ্খানুপুঙ্খভাবে যদি আমরা পালন করি এবং মেনে চলি তাহলেই কিন্তু আমরা এই ভাইরাসটা থেকে বিরত থাকতে পারবো আর যদি আমরা মনে করি যে লকডাউন হয়ে গেছে হ্যাঁ বিষয়টা বুঝি আর না বুঝি বলি হ্যাঁ যে লকডাউন হয়ে গেছে মানে করোনার আমাদের আজকে গতকালকে হয়েছে জনতকার퓨র ক্ষেত্রে জনতকার퓨র ক্ষেত্রে হ্যাঁ এরকমটা যদি হয় তাহলে কিন্তু হবে না নিশ্চয়ই লকডাউন করাই হয়েছে যাতে জমায়েতরা এক জায়গাতে জমায়েতটা বেশি বেশি না হয় সমস্ত মানুষ যাতে রাস্তাঘাটে এবং আপনার হাটে বাজারে বিভিন্ন জায়গাতে জমায়েত না হতে পারে সেই দিকটা চিন্তা করার জন্যই কিন্তু হ্যাঁ প্রচুর সংখ্যক মানুষ যাতে এক জায়গাতে ভিড় বসাতে না পারে এই দিকটা চিন্তা করি লকডাউনটা করা হয়েছে ঠিক মানে যেহেতু এই রোগটির একমাত্র উপায় হচ্ছে যদিও এই করোনা ভাইরাসের যে ভাইরাসটির নাম দেওয়া হয়েছে ইতিমধ্যেই সার্স সিওভি টু সেই ভাইরাসের আক্রমণে যে রোগটি হচ্ছে রোগটির নাম দেওয়া হয়েছে কোভিড নাইন্টিন এবং সেই রোগে আক্রান্ত হয়ে যে মানুষ মারা যায় বা এই রোগে আপনি আপনি যদি আক্রান্ত হন তার মানেই আপনি আপনার মৃত্যু হবে সেটা নয় কারণ এই রোগের যে যে মর্টালিটি রেশিও রয়েছে সেটা থ্রি পার্সেন্ট থ্রি পার্সেন্টের মতো রয়েছে অর্থাৎ শতকরা তিনজন ব্যক্তির মৃত্যু হয় এই রোগের কারণে কিন্তু সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে যদি আমাদের মতো রাজ্যে যেখানে স্বাস্থ্য পরিষেবা এতটা উন্নত নয় আমাদের এখানে সেখানে যদি বিশাল সংখ্যায় মানুষ আক্রান্ত হয়ে যায় আমাদের সাঁত্রিশ লক্ষ মানুষের মধ্যে যদি ওয়ান পার্সেন্ট মানুষও আক্রান্ত হয় বা আপনি ধরে নিন তিরিশ হাজার মানুষও যদি আক্রান্ত হয়ে যায় তাদেরকে একসাথে চিকিৎসার ব্যবস্থা করার যে ব্যবস্থা আমাদের রাজ্যে রয়েছে কি সে বিষয়ে কিন্তু আমাদের ভাবতে হবে তখন কিন্তু সেই বিষয়টি একটি ভয়াবহ মহামারীর রূপ নিতে পারে আমাদের রাজ্যে তাই অবশ্যই আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে এবং যে অন্য বিষয়টি রয়েছে খাদ্যের জন্য আমরা যেহেতু লকডাউন হয়েছে একত্রিশে মার্চ পর্যন্ত সেই জায়গায় আপনারা ইতিমধ্যেই খবর পেয়ে গেছেন যে আমাদের রাজ্যে যে হেলথ ডিপার্টমেন্ট বা পুলিশের বা ল অ্যান্ড অর্ডার যা যা রয়েছে তা একই অবস্থায় থাকবে ফল সবজি বা মাছের বাজার তার পাশাপাশি যে গ্রোসারি শপস রয়েছে যে মুদিমালের যে দোকান রয়েছে সেগুলি কিন্তু খোলা অবস্থায় থাকবে অর্থাৎ নিত্য প্রয়োজনীয় খাদ্যের জন্য যে সকল সামগ্রীর দোকান রয়েছে সেগুলি কিন্তু খোলা থাকবে তার জন্য আপনাদের কোনো প্রকার আতঙ্কে থাকার কোনো বিষয় নেই আপনারা প্যানিক হবেন না আপনারা অবশ্যই সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন এবং আপনারা আতঙ্কিত না হয়ে ঘরে থাকবেন সবচেয়ে বড় বিষয় যেটা এবং এই যে লকডাউন করা হয়েছে সেটি যাতে প্রকৃত অর্থে আমরা মানতে পারি আমরা যাতে ঠিকভাবে সেটা পরিচালনা করতে পেরে সেই জায়গায় আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন অংশগ্রহণ করবেন এবং বাড়িতে থাকবেন ঘরে থাকবেন সুস্থ থাকবেন আমরা একবার শুনবো বিশালগড়ের যিনি এডিএম রয়েছেন উদয়ন সিনহা তিনি আজকে বিশালগড় বাজার যখন তিনি পর্যবেক্ষণ করেন সেই জায়গায় দাঁড়িয়ে তিনি আমাদের মিডিয়া সামনে আমাদের প্রতিনিধির সামনে তিনি কি বলেছেন এই বিষয়ে কি ধরনের পদক্ষেপ যদি কালোবাজারি হয় ব্যবসায়ীদের কাছ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হবে এবং যারা সাধারণ নাগরিক রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বলেছেন আপনার আমরা একবার শুনবো আমাদের মেইন উদ্দেশ্য যে যাতে কেউ দাম না বাড়ায় এই মহামারী অ্যাডভান্টেজটা নিয়ে যাতে দোকানদারা দাম না বাড়ায় এটার আমাদের উদ্দেশ্য আমাদের জেলা প্রশাসনের এবং আমরা কিছু কিছু জায়গা থেকে কমপ্লেন দিয়েছি যে এরকম দাম বাড়িয়েছে সেই জন্য আজকে আমরা এই বিশালগর বাজারে এসেছি আর আমরা এরকম যদি কোনো কিছু আমরা সবাইকে বলেছি যে রেট চার্ট বাইরে টাঙাতে হবে এগুলো যদি ফলো না করে আমরা দোকান বন্ধু বন্ধ আমরা কিছু কিছু অভিযোগ পেয়েছিলাম যেগুলি সকালে আলুর দাম ছিল কুড়ি টাকা কিন্তু এখন প্রচুর আলু বিক্রি করা হচ্ছে তিরিশ টাকা পঁচিশ টাকা করে আপনি কি ভাবছেন আজকে এই অভিযানের পরে সে আলুর দাম আরও কমবে বা করতে বিভিন্ন সামগ্রীর দাম কমবে হ্যাঁ নিশ্চয় কমা উচিত হওয়া উচিত এবং আমরা প্রত্যেক দিনই চালিয়ে যাবো এই অভিযান আমাদের প্রশাসন ডেলি কাজ করবে আর যদি এরকম আমরা যদি ধরা পড়ে আমরা স্ট্রিক অ্যাকশন নেব দোকান বন্ধ করবো যারা ধরা পড়বে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে যাবে দোকান সিল হয়ে যাবে এবং ওনাদের প্রতি আইন মাফিক সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনি আমজনতার উদ্দেশ্যে কি বলবেন আমি বলতে চাই যে এটা একটা মহামারী একটা সাংঘাতিক ব্যাপার এরকম কোনোদিন হয়নি আমরা সবাই একসাথে কোপারেট করা উচিত এখানে কেউ কোনো কোনো লাভ করার কোনো এরকম করলে এটা ঠিক হয় না আমরা চাই যে সবাই মিলে এই করোনা ভাইরাসকে ফাইট করা যে এই এটার বিরুদ্ধে কাজ করবে এর বিরুদ্ধে আমরা শক্ত অ্যাকশন নেব লকডাউনের ব্যাপার আসছে এবং তার ফলে মানুষ একটু ব্যতিব্যস্ত হচ্ছে এবং খাদ্য সামগ্রীর মধ্যে পড়ার করছে আর কি যার কারণে একটু প্যানিক হচ্ছে মানুষের মধ্যে তাদের উদ্দেশ্যে কি বলবো খাদ্য সামগ্রীর দোকান খোলা থাকবে বা এমন কোনো নির্দেশ আপনাদের তরফ থেকে আছে কিনা সে বিষয়ে একটু ক্লিয়ার করে হ্যাঁ দোকানদারের সাথে কথা বলে বোঝা গেল যে মোটামুটি স্টক খাবার স্টক আছে এবং লকডাউনে এখন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে রেকমেন্ডেশন দিয়েছে কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্ট এখনও ডিক্লেয়ার করেনি তবে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে আছে যদি একটা ডিসিপ্লিন এবং সিস্টেমেটিকভাবে চলে সবাই নিশ্চয়ই খাওয়া পাবে আর কোনো দোকানদার যদি অতিরিক্ত দাম রাখে অতিরিক্ত মূল্য রাখে তাহলে সাধারণ পাবলিক কার কাছে অভিযোগ জানাবে কোথায় অভিযোগ জানাবে ওরা ডাইরেক্টলি এসডিএম বা ডিএম ডিএম অফিসে এডিএম ডিএম বা যে কোনো প্রশাসনের যে কোনো জায়গায় আপনারা অভিযোগ দিতে পারেন সেই বিষয়টি কিন্তু রাজ্যের যারা ব্যবসায়ী রয়েছেন আপনাদের কিন্তু সেটা মাথায় রাখতে হবে কারণ ইতিমধ্যেই গোটা রাজ্যে মাস্ক এবং স্যানিটাইজার নিয়ে কিন্তু অনেক অভিযোগ রয়েছে যে যারা ব্যবসায়ী রয়েছেন এই এই সকল বিষয়ে বিষয় সংক্রান্ত তারা কিন্তু এই বিষয় নিয়ে কালো বাজারে শুরু করেছিলেন এবং সেই বিষয়ে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং আজকে আমরা দেখেছি যে গ্রোসারি শপগুলি থেকে শুরু করে সবজি বাজারে কিন্তু একই অবস্থা সেই ক্ষেত্রে অবশ্যই যেখানে আমাদের গোটা মানব সমাজ সমগ্র বিশ্বে তাদের অস্তিত্বের জন্য সংগ্রাম করছে একটা ভয়াবহ পরিস্থিতিতে আমাদের গোটা দেশ এবং তার সাথে আমাদের রাজ্য সেই জায়গায় কিন্তু আপনাদের সহযোগিতা করতে হবে সেই জায়গায় কিঞ্চিত মুনাফার জন্য আপনারা কিন্তু সেই বিষয় থেকে দূরে ছুঁড়ে আসবেন এবং আমাদের রাজ্যের কল্যাণে সর্বোপরি মানব জাতির কল্যাণে আপনাদের কল্যাণে আপনাদের আপনার যে মানুষরা রয়েছে আপনার রাজ্যের যে মানুষরা রয়েছে তাদের কল্যাণে আপনারা এগিয়ে আসবেন এবং এই বিষয়গুলিকে বিষয়গুলিতে আপনারা সহযোগিতা করবেন সেটা আমরা কামনা করছি ইতিমধ্যেই সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় সরকারিভাবে রেশনিং সিস্টেমে যে মজুদ রয়েছে খাদ্যের তা সেটি তিনি ঘোষণা করেছিলেন এবং পাশাপাশি আজকে তার প্রেস কনফারেন্সে তিনি উল্লেখ করেছেন বেসরকারিভাবে আমাদের রাজ্যে কুড়ি দিনের চাল মজুদ রয়েছে এখনো পর্যন্ত এবং সরষার তেল রয়েছে ষাট দিনের মুসুর ডালের যে মজুদ রয়েছে সেটা ১৪ দিনের পর্যন্ত রয়েছে আলু পেঁয়াজ সেটি সাত দিন পর্যন্ত রয়েছে চিনি আটা ৩০ দিনের এবং লবণ ষাট দিনের সেটা মজুদ রয়েছে এখনো পর্যন্ত আমরা এই বিষয়ে আসব আমাদের যে আলোচনা সেই আলোচনায় আরও বিস্তৃতভাবে আমরা আসবো যে বিষয়টা নিয়ে এখন জানতে চাইব ইতিমধ্যেই যে পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছে বিশেষ করে যারা দিনমজুর রয়েছেন বা যারা রেগার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কাজের বর্ধিত করা হয়েছে এবং যারা মাসিক ভাতা পাচ্ছেন বিভিন্নভাবে বিভিন্ন যে সামাজিক ভাতা পাচ্ছেন তাদেরকে দু মাসের অগ্রিম দেওয়া হচ্ছে কিন্তু এখানে বলা যেতে পারে যারা বিশেষ করে আমাদের পাহাড় পাহাড়ি অঞ্চলে এবং আমাদের সমতল অঞ্চলেও যারা দিন মজুর রয়েছেন যারা নিত্য প্রয়োজনীয় শ্রম দিয়ে তারা প্রত্যেক দিনের জীবিকা অর্জন করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা অসুবিধার সম্মুখীন কিন্তু তারা হতে পারে সে বিষয়ে সরকারের কি ধরনের পদক্ষেপ এখনও পর্যন্ত আমরা স্পষ্ট নই কিন্তু আপনি কী মনে করেন এই বিষয়ে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারতো তাজুলদার কাছে জানতে চাইব এই বিষয়টাকে নিয়ে দেখুন লকডাউনের যে বিষয় হঠাৎ করে তৈরি এটা তো আর পূর্ব পরিকল্পিত নয় হঠাৎ করেই রাজ্য সরকার সেটাকে সিদ্ধান্ত নিতে হয়েছে এখন পরিস্থিতিতে রাজ্যের আপামর জনসাধারণের সব দিক দিয়ে সুবিধার কথা বিচার করে লকডাউন করাও সম্ভব নয় লকডাউনের সিদ্ধান্ত নিতে গেলে কোথাও না কোথাও কিছু না কিছু সমস্যা থাকবেই এটাও নিশ্চিত তবে এটাও সত্যি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের ভাবতে হবে যারা সাধারণ দিনমজুর খেটে গাওয়া মানুষ তাদের কি হবে এবং এই পরিস্থিতির যখন সাধারণ মানুষ রুটি রোজগারের জন্য দিনের পর দিন মাঠে ঘাটে ওরা পরিশ্রম করে বেরিয়েছে এই সময়ে ওরা কি করবে কোথায় থেকে পয়সা পাবে সেটা একটা প্রশ্ন চিহ্ন আমাদের সামনে এসে দাঁড় করিয়ে দেয় কিন্তু রাজ্য সরকার যে সমস্ত ভূমিকাগুলি নিয়েছেন আপাতত সবগুলি খুব সুন্দর ভূমিকা নিয়েছেন কিন্তু তারপরও আমাদের রাজ্য সরকার আরও কিছু কিছু ক্ষেত্রে আরও কিছু কিছু সদর্থ ভূমিকা নেওয়াটা একান্ত দরকার আমাদের সাধারণ মানুষদের জন্য কারণ মানুষের বেঁচে থাকার জন্য ন্যূনতম যেই ব্যবস্থাপনাগুলি সেগুলি এখন আমরা কি হবে সেই বিষয়ে কিন্তু সবাই আতঙ্কিত কি করব সে বিষয়ে এখনো ভেবে পাচ্ছি না তো এই জায়গাটায় দাঁড়িয়ে রাজ্য সরকার আগামী দিন কি ঘোষণা করে সে অপেক্ষা আমাদের থাকতে হবে কারণ আমি আপনাকে বারবারই বলছি সেটা পূর্ব পরিকল্পিত নয় যে রাজ্য সরকার একটা সিস্টেম করে সেটাকে ঘোষণা করতে পারবে কারণ যেহেতু হঠাৎ করে ঘোষণা করতেই হয়েছে লকডাউনের এবং এখন তো জরুরি ছিল যেমন আপনি আপনি দেখতে পাচ্ছেন বা জানেন আজকে নতুন করে শুধু একদিনে একশো বাষট্টি জন আক্রান্ত হয়েছে গোটা ভারতবর্ষে গোটা ভারতবর্ষে ফের আজকেও মৃত্যু হলো সে আজকের মৃত্যু নিয়ে টোটাল দশজন এই পর্যন্ত মৃত্যু করোনায় আক্রান্ত হয়ে এই ভারতবর্ষে এখন পাঁচশো বাষট্টি জন এখন পর্যন্ত করোনায় আক্রান্ত আছেন সংখ্যাটা ফিকারটা প্রতিনিয়ত বাড়ছে আর এই পরিস্থিতিতে এটাকে রোধ করতে গেলে লকডাউনটা একান্ত দরকার আর এই লকডাউন করতে গেলে সব মানুষের সুবিধা হবে সুবিধা মতো করে ঘোষণা করতে হবে বা ঘোষণা করা যাবে সেটাও সম্ভবপর নয় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের মানুষদের কাছে আমরা একটাই আবেদন রাখব দেখুন আমি বারবার একটা কথাই বলবো হসপিটাল দিয়ে চিকিৎসক দিয়ে আমাদের করোনা মুক্ত হওয়া সম্ভব না আমাদের রাজ্যে দেখুন আমাদের জেলার কথা ভাবুন আমাদের জেলায় কটা হসপিটাল আছে কটা বেড আছে সেখানে যদি একশো জন লোক আক্রান্ত হন কোথায় থাকবে কোথায় রাখা হবে জানতে একটা বিষয় লকডাউনের মতো একটা ব্যবস্থা আমাদের রাজ্যে রাজ্য সরকার এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছে কোনো সরকার সেটা সেটা হয়তো বা সেরকম কোনো রেকর্ড নেই সদ্যমাত্র আমাদের রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠা হয়েছে তাদের দুই বছরের অভিজ্ঞতা সেই জায়গায় এত বড় একটা পদক্ষেপ গ্রহণ করতে হচ্ছে সেই জায়গায় বলা যেতেই পারে যে কিছু লুফল থাকতেই পারে সেই জায়গায় অবশ্যই রাজ্যবাসীরা সহযোগিতা করা দরকার অবশ্যই অবশ্যই রাজ্যবাসীদের অবশ্যই সহযোগিতা করা দরকার আর এটা আশা প্রকাশ করা যেতেই পারে রাজ্যবাসী অবশ্যই প্রশাসনের পাশে রয়েছেন এবং আমি মনে করি যে লকডাউন ঘোষণার আগে রাজ্য সরকারের যত যা যেদিক যেদিকে আপনার নজর দেওয়া দরকার সাধারণ মানুষ থেকে শুরু করে হ্যাঁ যারা খেটে খাওয়া যারা আছেন তাদের দিকে চেয়ে রেশনিং ফেসিলিটি হ্যাঁ এবং আপনার যা করা দরকার প্রশাসনের তরফ থেকে চেষ্টা করা হয়েছে যে সাধারণ যারা রয়েছে তারা যাতে কোনো অসুবিধায় কোনো বিপদের সম্মুখীন যাতে তারা না হয় এবং আগামী দিনেও হ্যাঁ রাজ্য সরকারের সেই হ্যাঁ জারি রয়েছে চিন্তাভাবনা জারি রয়েছে আগামী দিনেও তাদের জন্যে আগামী দিনে যারা সাধারণরা রয়েছেন তাদের জন্য বিভিন্ন সিদ্ধান্ত ঘোষণা হবে এবং কর্মচারী যারা রয়েছেন বিভিন্ন অফিস আদালতে যেতে হবে মুখ্যমন্ত্রী বলেছেন যে রোস্টার ব্যবস্থার মাধ্যমে যে আপনার দশজন আছে হ্যাঁ দুজন তিনজন করে করে আজকে তিনজন কালকে তিনজন এরকম একটা সিস্টেমে আনা হবে যাতে কর্মচারীরা অফিসে যেতে পারে এক্ষেত্রে যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ থাকবে সেই জায়গায় কর্মচারীদের তো যোগাযোগের ব্যবস্থা বা যাতায়াতের ব্যবস্থা এটা এটা একটা প্রশ্ন এটা ঠিকই বলেছেন এটা আমি আপনাকে বলছি যে যাতায়াতের যে ব্যবস্থাটা বলছেন আপনার আপনিও জানেন আমিও জানি এরকম একটা লকডাউনের মতো পরিস্থিতিতে সাধারণ জনতা কোনো অফিসে কে বিজয় হবেন না এটা তো বাস্তব ঠিক এটা সত্যি এই পরিস্থিতিতে সমস্ত অফিসের সমস্ত কর্মীরা যে তাদের এনি হাও অফিসে আসাটাও ততটা জরুরি না ঠিক কারণ যেহেতু আমাদের সেক্ষেত্রে সময়ের একটা সেইরকম ব্যবধান ব্যবধানও নেইস থাকবে না সেটা থাকবে না যেহেতু লুক সমাগম থাকবে না পাবলিক দামে সার্ভিস দিতে হচ্ছে না তো ওই জায়গাটা মেন্টেনটা হয়তো বা হয়ে যাবে যদিও অঘোষিত সম্পূর্ণ ব্যাপারটাই অঘোষিত কিন্তু হয়ে যাবে আর আপনি যে প্রশ্নটা করেছিলেন যে জনতা মানবে কিনা সেই লকডাউনের ব্যাপারটা জনতা মানবে কিনা সরকার যে লকডাউন ঘোষণা করলো সেটা জনতা মানবে কিনা লকডাউনটা সরকার ঘোষণা করছে সরকারের জন্য নয় সরকারের লাভের জন্য নয় সরকার সেটাতে রোজগার করবে না ঠিক বা সরকার টিকে থাকবে না বা সরকার যাবে না সেটা হচ্ছে জনতার জন্যই ঘোষণা করা হয়েছে ভালোর জন্যই ঘোষণা করা হয়েছে আর এই ক্ষেত্রে যদি জনতা না মানে তাহলে আমি বলবো প্রশাসন সেভাবে আরক্ষা দপ্তর সেখানে শক্ত পদক্ষেপ নেওয়াটা একান্ত জরুরি কারণ কারণ আমি যদি সেটা ভঙ্গ করি সে তো আমার সাথে সাথে আমি কিন্তু করে দিলাম ঠিক আমি আরেকটা বিষয় আসব যেটা স্যার সূত্র লব আপনার কাছে জানতে যাব বিষয়টা হচ্ছে সেলফ কোয়ারেন্টাইন সেন্টারের ব্যবস্থা আজকে মুখ্যমন্ত্রী বিধানসভায় সেটি উল্লেখ করেছেন যে সেলফ কোয়ারেন্টাইন সেন্টারের সেটা বৃদ্ধি করা হয়েছে সমগ্র রাজ্যে যাদেরকে সাসপেক্ট করা হচ্ছে প্রথমে এখন পর্যন্ত যা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সেখানে বলা হয়েছে যাদেরকে সাসপেক্ট করা হয়েছে বা যারা বহির দেশ থেকে বা বহির রাজ্য থেকে আমাদের রাজ্যে প্রবেশ করছেন তাদেরকে বলা হচ্ছে যে আপনারা আপনাদের বাড়িতে গিয়ে আইসোলেশনে থাকুন সেলফ কোয়ারেন্টিনে থাকুন আপনার কি মনে হয় যে না সেলফ কোয়ারেন্টিনের ব্যবস্থাতে না গিয়ে এমন অনেক বিষয় আমাদের সামনে উঠে এসেছে যেখানে যাদেরকে সেলফ কোয়ারেন্টিন থাকার কথা বলা হয়েছিল তাদেরকে আমরা এমন অনেক খবর আমাদের কাছে রয়েছে যারা বিভিন্ন জায়গায় তারা মেলামেশা করেছেন ঘোরাঘুরি করেছেন কিন্তু যদিও এই ঘটনাটা কিন্তু পরবর্তী সময়ে সেটা ভয়াবহ রূপ আকার ধারণ করতে পারে সে জায়গায় কি সরকারের সেই পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে সরকার করতে পারে সেটা যে সরকারি যে কোয়ারেন্টিন সেন্টারগুলি রয়েছে সেগুলিকে আরও বেশি বাড়িয়ে সাসপেক্ট যারা রয়েছেন শুধুমাত্র রোগীদেরকে কোয়ারেন্টিনে পাঠানো নয় যে আক্রান্ত যারা হচ্ছেন তাদেরকে কোয়ারেন্টিনে পাঠানো নয় যারা সাসপেক্ট হয়েছেন তাদেরকেও সরকার কর্তৃক কোয়ারেন্টিনে রাখা যার ফলে

সরকারের তরফ থেকে সেই ব্যবস্থাটা নেওয়া হতো তাহলে কিন্তু এই সম্ভাবনাটা থাকতো না আরেকটা বিষয় আসবো আমি তাজুল 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 বাবুর কাছে আমি আমি আপনার কাছে এখন যেটা জানতে চাইবো বিষয় হচ্ছে আপনি যেটা আগেও বলেছেন যে সরকারি হাসপাতালের মাধ্যমে আমরা করোনাকে আটকাতে পারবো না আমাদের গোটা রাজ্যে যে সংখ্যা রয়েছে যে সংখ্যায় সিট রয়েছে বেড রয়েছে আমাদের সরকারি হাসপাতালগুলিতে যদি এরকম পরিস্থিতি সৃষ্টি হয় যদিও আমরা আশা করবো এরকম পরিস্থিতি সৃষ্টি যাতে আমাদের রাজ্যে না হয় কিন্তু সরকারকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য যদি এরকম পরিস্থিতি সৃষ্টি হয় যে বিশাল সংখ্যায় মানুষ আক্রান্ত হয়েছেন সেই ক্ষেত্রে এরকম কি মনে করা যায় যে বিভিন্ন বিদ্যালয়গুলি হোক বা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলিকে সেখানে আপাতকালীন হাসপাতালের ব্যবস্থা করা এই ব্যবস্থাটি গ্রহণ করা যেতে পারে সরকারের তরফ থেকে দেখুন আপনাকে সংক্ষিপ্তভাবে জানতে চাইবো কারণ আমরা প্রোগ্রাম শেষ আপনাকে একটা কথাই বলবো এখন পর্যন্ত আমাদের রাজ্য সরকারও সঠিকভাবে বুঝে উঠতে পারছেন না যে আসলে কি হতে পারে যেরকমটা আমরা সাধারণ মানুষও বুঝে উঠতে পারিনি সরকারও কিন্তু বুঝে উঠতে পারছেন না আর এরকম পরিস্থিতি হলে কি করা হবে হয়তো রাজ্য সরকারের বিভিন্ন যে স্বাস্থ্য দপ্তর আছেন বা রাজ্য সরকার আছেন ওরা ভাবনা চিন্তা রেখেছেন কি করা যাবে বা কি করা যেতে পারে কিন্তু আপনাকে আমি একটাই কথা বলি যদি ওই রকম পরিস্থিতিটা সৃষ্টি হয়ে যায় তাহলে আর কেন কেননা আমি বলছি আপনাকে যদি কেউ করোনায় আক্রান্ত হয় সে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মারা যায় না মারা যাওয়ার সম্ভাবনা খুব কমই থাকে এবং তার সংক্রমণটার প্রথম কি হয় প্রথম একটা জ্বর আসে

যে প্রতিরোধ ক্ষমতা সেটা ওটার সময় লড়াই করছে সে এখানে দু একদিন লড়াই করছে কিন্তু এখানে প্রচণ্ডভাবে সেখানে একটা ব্যথা হচ্ছে আর সে ব্যথাটার পর সে ব্যথাটার পর সে যখন দেখবে লড়াই করে প্রতিরোধ ক্ষমতার কাছে হেরে গেছে তখন কিন্তু ভাইরাসটা একটা সময় বেশি না সাত আট দিন পরেই মোটামুটি একটা সুস্থতার লক্ষণ ধীরে ধীরে হয়ে যায় এই সময়টা এই যে এই সময়টা আক্রান্ত হলে সে কি করা দরকার এটা হলো সবচেয়ে মূল্যবান প্রশ্ন এই সময়টার মধ্যে তাকে অবশ্যই একা গৃহবন্দী থাকতে হবে আমাদের মতো ছোট্ট রাজ্যে একটা দরিদ্র রাজ্যে এই রাজ্যে ধরুন আমার বাড়ি থেকে আক্রান্ত হলো বা কারোর বাড়ি থেকে আক্রান্ত হলো একজন ব্যক্তি আক্রান্ত হলে দুজন ব্যক্তি আক্রান্ত হতে পারে আমাদের মতো দরিদ্র সীমার নিচে যারা আমরা বসবাস করি আমাদের ঘর কটা আছে যেখানে একটা ঘরে আমি গৃহবন্ধু হয়ে থাকবো আর অপর ঘরে কে থাকবে এই যে একটা পরিস্থিতি আমরা কিন্তু পারতাম প্রতিরোধ করতে কিন্তু কিভাবে করব। আমাদের আপনি যে বললেন সামাজিক ব্যবস্থা কিন্তু সেটাকে সহযোগিতা করছে ঠিক আমার বাড়ির যে পরিস্থিতিটা ঠিক আমাদের হাসপাতাল যে আছে সেই পরিস্থিতি আমাদের বিশালগর মহকুমার বিশাল বড় বিশালগর মহকুমার বৃহত্তর বিশালগড় মহকুমার অসংখ্য মানুষ আপনি জানেন হাজার হাজার মানুষ সেখানে আমাদের হসপিটাল একটা সেই ক্ষেত্রেই বলা হচ্ছিল আমি যেটা প্রশ্ন তুললাম স্যার বাবু কাছে যে সেই সরকারি কোয়ারেন্টিন সেন্টারের ব্যবস্থারও বৃদ্ধি করা এবং তার পাশাপাশি যদি সেই বেসরকারি বা সরকারি বিদ্যালয়গুলিকে বা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানগুলিকে সেখানে আপাতকালীন হাসপাতাল ব্যবস্থা করা যেতে পারে এটা ইচ্ছা গুলো সরকার আপনার করতে পারে এটা একটা ভালো সিদ্ধান্তই হবে যে স্কুল যেগুলি রয়েছে হ্যাঁ এগুলিকে কাজে লাগানো যেতে পারে সরকারের তরফ থেকে এই সেন্টার গুলো খোলার ক্ষেত্রে আমরা এতক্ষণ যাবত আপনারা শুনছিলেন আমরা গোটা বিষয়টি নিয়ে বিস্তৃতভাবে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করেছি কিভাবে প্রথমবারের মতো আমাদের রাজ্যবাসী লকডাউনের সেই পরিস্থিতি মোকাবিলা করবেন এবং তার পাশাপাশি যে বিভ্রান্তগুলি আপনাদের মধ্যে রয়েছে আমরা আবেদন করব আপনাদের কাছে আপনারা বিভ্রান্তিতে জড়াবেন না আপনারা সেখানে কোনো প্রকার প্যানিক অবস্থায় থাকার কোনো বিষয় নেই আগামীকাল থেকে যে শাটডাউনের ঘোষণা করেছেন আমাদের রাজ্য সরকার একত্রিশে মার্চ পর্যন্ত আমরা আশা করবো আপনারা সাবলীলভাবে স্বতঃস্ফূর্তভাবে আপনারা এই শাটডাউনকে সার্থক করবেন আপনাদের বাড়িতে থাকবেন গৃহে ঘরের মধ্যে থাকবেন কোনো প্রকার কোনো ইমার্জেন্সি ছাড়া আপনারা ঘর থেকে বেরোবেন না এবং তার পাশাপাশি যেটা আপনারা আপনাদের কাছে আমরা তুলে ধরেছি ইতিমধ্যেই যে ইমার্জেন্সি সার্ভিসগুলি রয়েছে তার পাশাপাশি সবজি থেকে শুরু করে ফল মাছের দোকান এবং সেই মুদি দোকান সব দোকানপাট কিন্তু খোলা থাকবে খাদ্য সামগ্রীর জন্য যে সকল দোকানপাট রয়েছে ঔষধের জন্য যেগুলি রয়েছে সেগুলি কিন্তু খোলা থাকবে এবং সামগ্রিকভাবে আপনাদেরকে আবেদন করা হচ্ছে আপনারা ঘরে থাকুন এবং আপনারা ঘরে থেকেই কিন্তু এই রোগটিকে আপনারা মোকাবেলা করতে পারবেন যেটা আমাদের সাথে যারা আমার সহযোগীরা রয়েছেন তাদের আলোচনার মাধ্যমে আপনারা যেটা শুনতে পেলেন গোটা রোগটিকে আমরা একমাত্র যেই অস্ত্রটির মাধ্যমে আটকাতে পারি সেটি হচ্ছে গৃহবন্দী থেকে আমাদের ঘরে থাকতে হবে আমাদের নিজেকে সুস্থ রাখতে হবে পরিবারকে সুস্থ রাখতে হবে এবং সর্বোপরি আমাদের রাজ্যকে সুস্থ রাখতে হবে তাই এই আবেদনটুকু আমরা রাখবো আপনাদের কাছে এবং পাশাপাশি খাদ্য সামগ্রীর জন্য আপনারা আতঙ্কিত হবেন না সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে তার পাশাপাশি অবশ্যই সেই ব্যবস্থাগুলো চালু রয়েছে তো তা আমরা আমরা পরবর্তী সময় আমরা আবারও আপনাদের কাছে আপিল করব আপনারা ঘরে থাকবেন সুস্থ থাকবেন এবং তার পাশাপাশি আপনারা যে বিষয়গুলি প্রথম থেকেই বলা হচ্ছে আপনারা রেগুলার সেই হ্যান্ডওয়াশ দিয়ে আপনাদের হাত পরিষ্কার রাখবেন এবং যে হাইজেনিক যে বিষয়গুলি রয়েছে সেগুলি পালন করবেন ঘরে থাকুন সুস্থ থাকুন নিজেকে সুস্থ রাখুন আমাদের রাজ্যকে সুস্থ রাখুন ধন্যবাদ